তাদের হুগলি জেলার পাশে একটি জেলা আছে নাম তার হাওড়া জেলা। নাম শুনেছেন তো, দেখেছেন তো নাকি? আসেন জেলা, হুগলি জেলার পাশে একটি জেলা, জেলাটির নাম হাওড়া জেলা। হাওড়া জেলা একটি জায়গার নাম হলো বাকুল। বাকুল কি নাম বললাম? বাকুল শরীফ। ফুরফুরা থেকে 18 কিলোমিটার মতো রাস্তা। ওই মুন্সিরহাটের আগে বরগেসিয়া থেকে কিছুটা সামনে যে জায়গাটির নাম হলো বাকুল শরীফ। অনেকে গেছেন না ওখানে? চৈত্র মাসের প্রথম সপ্তাহে প্রতি বছর জলসা হয় না? ওখানে ঘুমিয়ে আছেন যিনি, তার নাম হলো সুফি আব্দুল মোমেন, ঠিক তো নাকি? এ লোকটার আসল নাম ছিল প্রতাপ চন্দ্র সেন। কি নাম বললাম? প্রতাপ চন্দ্র সেন। বাড়ি ছিল বাংলাদেশের চট্টগ্রাম। কোথায় বললাম? বাংলাদেশের চট্টগ্রাম, পূর্ব পাকিস্তান। ভারত বাংলাদেশ তখন এক ছিল। মুজাদ্দেদে জামান আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ ওয়াজ করতে গেছেন বাংলাদেশে, নোয়াখালী থেকে নৌকা যোগে জলপথে পানিপথে তিনি চট্টগ্রামে গেছেন। পরের দিন জলসা, যে বাড়িওয়ালার বাড়িতে জলসা, বাড়িওয়ালার বাড়ির সামনে একটা সদর দলুজ আছে। দলুজ, দলুজ ঘর বোঝেন তো? এখন তার দলুজ ঘরের দরকার নাই, মামাতো ভাই খালাতো ভাই বন্ধু এসেছে, ঘরের ঘরের ভিতরে জায়গা। খোকার বাপ বাড়ি নাই, খোকার মা তো আছে, অসুবিধে কিছু নাই, যা লাগবে সব দেবে, কোনো অসুবিধা নাই। আগেকার যুগে আত্মীয় স্বজন আসলে বাড়ির সদরে বসো, অন্দর মহলে ঢোকার পারমিশন নাই। বাড়িওয়ালা বাড়ি আসবে, তারপরে যদি নিয়ে আসে তখন আসবে, তার আগে এখন আমরা মেয়েরা বাড়িতে কোন পেটা ছেলের প্রবেশ অধিকার নাই। ঠিক বললাম না ভুল বললাম? এখন মডার্ন হয়ে গেছে, মামা তো ভাই খালা তো ভাই বন্ধু গেছে, ও বাইরে থাকবে কেন? ঘরে ঢুকুক, অসুবিধে নেই। ঘরে ঢুকে যায় আর ঘরের মেয়েরা বলে অনেকদিন পরে এসেছিস, বলে খেয়াল ছিল না, মনে ছিল না, তো এসেছি। বলে আজ 11 মাস বিয়ে হয়েছে, তুই দেখেনি, বাপের বাড়ি থাকতে সপ্তাহে সপ্তাহে দেখতাম, আমি রান্না করতে যাই কাল তাহা কর একটু পান দিয়ে যাই, বলে আমার হাতে দেখাই। বলে অনেকদিন পরাইছিস, তোর হাতে দিলে আমার কথা মনে থাকবে না, তোর গালে এমন করে দেবো যেন 3 সপ্তাহ অন্তর অন্তর আসিস, বুঝতে পেরেছ? গাল হাক গালে দে। খোকার বাপ মাঠ থেকে বাড়ি আছে কাজ করে, এসে যদি বলে আজকে রৌদ্র পড়েছে খুব, পিপাসায় কলিজা শুকিয়ে গেছে, এক গেলাস পানি হলে ভালো হয়, আমাদের মেয়েরা বলে সেই কলসিয়ার ওই গেলাস যত পারো ঠেলো আর খাও, আমার এখন পানি দেওয়ার সময় নাই। এখানকার মারা অবশ্য এরম বলে টলে না, রৌদ্র পড়তেছে দেখে ওরা মাল সব রেডি করে রেখে দেয়। বাড়ি আসলে খোকার বাপেরা হাওয়া দিতে হবে, ঠান্ডা পানি দিয়ে পিপাসা দূর করতে হবে, এখানকার মারা অ্যাডভান্স জোগাড় করে রেখে দেয়। আমাদের 24 পরগনা বসিরহাট এলাকার কথা বলছি, মামা তো ভার খালা তো ভার বন্ধু আসলে ওর গালে জোর করে দেয়, আর স্বামী এসে যদি বলে পিপাসা লেগেছে এক গ্লাস পানি, বলে আমি রান্নাঘরে আছি সেই গ্লাস আর ওই কলসি যতবার ঢালো আর খাও, অসুবিধে কিছু নাই। এরা বাজার থেকে মাঝে মধ্যে বাড়ি আসে রাত 11টায়, এসে জিজ্ঞাসা করছে রান্না বান্না কি হয়েছে, বলে উচ্ছে বেগুন মাছ ঝোল আছে আর ভাত, বলে কাটা যেন গরম গরম ভাত, খান দুই রুটি হলে ভালো হতো, কারণ ভাত খেলে জ্বর একটু বেশি হয়, রুটি খেলে আর জ্বরটা বেশি হয় না, খান দুই রুটি হলে ভালো হতো, যেন একসাথে 3-3 জ্বর ভাব। আমাদের মেয়েরা বলে এই রান্নাঘর থেকে 3 ঘন্টা ধরে আগুন পেয়ে আসলাম, উচ্ছে বেগুন রান্না করলাম মাছের ঝোল ভাত, আর এখন রাত 11টায় বাড়ি এসে বলছো রুটি, অত যদি রুটি খাওয়ার ইচ্ছা হয় রান্নাঘরে যাও তৈরি করো খাও, আমি বাপের মেয়ে যেতে পারবো না। যদি তোমার ভালো না লাগে মেম্বার ডাকো, আর আমার 3 বেসা পয়সা আছে, চালানোর কাগজ আমি এনেছি, সঙ্গে সঙ্গে ডিভাইডেড, কোনো অসুবিধা নাই, মেম্বারকে ডাকবে তুমি, কাগজ কেনবো আমি, সঙ্গে সঙ্গে সই স্বাক্ষর করে আমরা ও ভাই ও ভাইয়ের মতো চিন্তা ভাবনা নেব, এখন রাত দুপুরে রুটি বানাতে যেতে পারবো না, তুমি এখানকার মারা ভালো, রাত 12টায় এসেও যদি বাড়িওয়ালা বলে দুখানা রুটি, তো 4খানা ঘুরিয়ে দেয়, রাত্রি দোকান খাবে সকালে দোকান খাবে, ঠান্ডা বাসি ভাতটা খেতে হবে না, খোকার বাপের জ্বর হবে, এরা যত্ন করে ভালো। ভাইরা আমার বাড়িওয়ালা বাড়ির সদরে জায়গা দিয়েছে বিশ্বাস কেবলাকে, ফুরফুরার বিশ্বাস কেবলা, মুজাদ্দেদে জামান আবু বকর সিদ্দিকী, এদের ওয়াজ কেমন কাজ হতো একটুখানি লক্ষ্য করেন। আর বর্তমান যুগে আজ আর কাজ হচ্ছে না, হুজুর বাড়ির সদরে বসা জায়গা করে দিয়েছেন বিশ্রামের জন্য। আমি যেমন আজকে সকালে এসে গেছি আপনাদের গ্রামে, গতকাল প্রোগ্রাম ছিল দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ,
সেখান থেকে রাত তিনটায় বেরিয়ে এখানে এসেছে সকাল সাড়ে সাতটাটার দিকে একটানা গাড়ি ছাড়িয়ে। চিন্তা করলাম বাড়ি যেতে গেলে তো চার ঘন্টা সাড়ে চার ঘন্টা লাগবে, ওখান থেকে আবার এখানে আসতে গেলেও সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা লাগবে, ঝামেলার দরকার নেই, সোজাসুদি চলে যাই। এসে সারাদিন বিশ্রাম করছি ভাই। হুজুর সকালে সকালে চলে গেছে, বিশ্রামের জন্য জায়গা করে দেওয়া হয়েছে বাড়ির সদরে, কিন্তু কানে একটা আওয়াজ আসছে ঢং 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 আওয়াজ আসতেছে। পিসাব থেকে বলে, বাবা বাড়িওয়ালা তোমাদের বাড়ির পাশে কিসের একটা আওয়াজ হচ্ছে ঢং 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 ঢং, আওয়াজ শুনলে তো ঘুমানো যাবে না, বিশ্রাম হবে না, সারা রাত জাগতে হবে, আলেম ওলামারা চতুর্দিক থেকে আসবে, ফতোয়া ফারায়ে জিজ্ঞাসা করবে, সারা রাত ঘুম হবে না, রাত্রিতে সারা রাত জলসা হবে, অতএব দিনে একটু বিশ্রাম না নিলে রাত জাগবো কি করে, বাবা আওয়াজটাকে একটু বন্ধ হবে না। বাড়িওয়ালা বলছে, হুজুর আমাদের মসজিদ যেখানে হিন্দু ভাইদের মন্দিরও সেখানে, ওদের মন্দিরে পূজা হয় আমরা কিছু বলি না, আমাদের মসজিদে আজান হয় নামাজ হয় ওরাও কিছু বলে না। বিশ্বাস বললে, লাকুম দিনু কোমালিয়া দিন, আল্লাহ কোরআনে বলেছেন তোমাদের ধর্ম তোমাদের কাছে ভালো, ওদের ধর্ম ওদের কাছে ভালো, লাইক রহা ফিদ্দিন, ধর্মের উপরে কোন জোর জবরদস্তি নাই, যার যেটা ভালো লাগবে সে সেটা করবে, প্রেম বুদ্ধি মগজের বিচার হবে হাসরে, যদি কোনো ব্যক্তি অন্যায় পথে চলে কিয়ামতে আল্লাহ তার অ্যাকশন করবেন, দুনিয়ায় কোনো মানুষের অধিকার নাই শাস্তি দেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। শব্দটা কিসের হচ্ছে? বলে, হুজুর ওদের মন্দিরে আজকে পূজা আছে, পূজা হচ্ছে তাই ব্রাহ্মণ ঘণ্টা বাজিয়ে শোলক পরে পূজা করছে, বালতির মালগুলো সব খালি করার জন্যে। ব্রাহ্মণদের কাজ হলো মন্দিরে যখন পূজা হয় বালতিগুলো খালি করে দিতে হয় সংস্কৃতের শ্লোক পড়ে, যা দেবী সর্বভূতে শান্তি রূপে অং নমস্তস্যই নমো নমো অল্লং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং পূর্ণং ব্রাহ্মণ অল্লং আল্লাহ রসুল মোহাম্মদ রকম বরস আদল্লা বুকামে বাকম আল্লাহ বুক নিগতম এত এসমেন্তরে মেচ্ছা যাচ্ছে না সমন্বিত মোহাম্মদ ইতি খ্যাত শিষ্য শাখা সমন্বিত আসুল সংহারি নিহরং অল্ল অল্লং ইল্লাল্লাহ তিল্লাল্লাং এ শ্লোক বললেই বালতির মাল হাবিস হবে, কোনো অসুবিধে নাই। সাধারণ মানুষ বলবে, ব্রাহ্মণ বাবা যে আমার বালতিটা আগে খালি করে দেন, কিন্তু ব্রাহ্মণের একটু চালাক আছে মৌলবীদের মতো, ওরা দেখবেন শ্লোক পড়ে যখন যেখানে আল্লাহর নবীর নাম আসে ওখানে একটু ঘন্টা জোরে জোরে বাড়ি দেয়, কারণ ওই আওয়াজটা যদি যারা বালতি এনেছে ওরা শুনে নেয় তাহলে মাল তো আর দেবে না, মাল সমেত বালতি ফেরত যাবে। যখন আল্লাহর নবীর নাম তার শ্লোকে আসে, বেদে পুরাণে এমন করে অথর্ব বেদে অভ্যাস বহু জায়গায় আল্লাহ এবং নবীর নামের প্রশংসা করা হয়েছে। বেদ চারটি ভাগে বিভক্ত, একটার নাম ঋগ্বেদ, একটার নাম সামবেদ, একটার নাম যজুর্বেদ, একটার নাম অথর্ববেদ। এই প্রতি চ্যাপ্টারেই মনির শিরামান আল্লাহ এবং নবীর নামের ভূয়সী প্রশংসা করেছে। আর প্রশংসার কথাগুলো যখন ব্রাহ্মণদের মুখে উচ্চারিত হয় ঘন্টায় তখন একটু জোরে জোরে বাড়ি লাগায় যাতে আওয়াজ শ্রোতাদের কানে না যায়, গেলে তো আর মাল পাওয়া যাবে না। এই চিন্তা ভাবনা নিয়েছিলেন যিনি ভারতবর্ষের মথুরার বৃন্দাবনের কীর্তি সন্তান ছিলেন, তিনি নাম হল তার ডক্টর শিবশক্তি স্বরূপজি, বিখ্যাত পূজারী ছিলেন, সারা ভারতবর্ষের 65 কোটি হিন্দু জৈন শিখেদের ভগবানের অবতার কলির কলকি ছিলেন। 1984 সালের এপ্রিল মাসের 10 তারিখ লোকটি মন্দিরের পূজা পরিত্যাগ করে কলেমা শরীফ পাঠ করে আমার নবীকে স্বপ্ন দেখে জান্নাতি মানুষ হয়ে গেছে। জোরে বলুন সুবহান। হিন্দুর ঘরের মানুষ আজ আমাদের লজ্জা দিতে শুরু করেছে, আর মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে এখনো নবীরে দেখতে পেলাম না, এ দুঃখ কি রাখার জায়গা আছে নাকি? লর্ড হেডলির মতো মানুষ আমার নবীকে চামড়ার চোখে দেখলেন, বাংলাদেশের ঢাকা শরীর কীর্তি সন্তান, পিতার নাম পণ্ডিত শশীকান্ত ভট্টাচার্য, লোকটির নাম ডক্টর সুদর্শন ভট্টাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফার্স্ট ক্লাস ডিগ্রি অর্জন করে বাংলা কোরআন পড়ে তার মগজ ঘুলে গেল, আমার নবীর ভালোবাসা হৃদয়ে তৈরি করে ব্রাহ্মণের ঘরের ছেলেটি জীবন কাল মন্দিরে পূজা করেছে, এই লোকটি আমার নবীকে স্বপ্নে দেখেছে, কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে, নাম পাল্টে নাম রেখেছে মোহাম্মদ আবুল হোসেন ভট্টাচার্য, একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। 1992 সালের ঘটনা, তিনি কলেমা পড়ে মুসলমান হয়ে গেলে মাথায় লাগালেন টুপি, মুখে রাখলেন দাড়ি, জীবনে টুপি দাড়িতে খুরকে সে লাগায় না, রাস্তাঘাটে পথে যেখানেই যায় নবীর সুন্নত আদায় করে চলে।
আর আমরা গিরগিটি সময় হলেই পাল্টাই, অসুবিধে কিছু নাই। মুসলমান ভাই আমার, উত্তর ভারতের মথুরার বৃন্দাবনের কৃতি সন্তান, যার বাবার নাম মহন্ত প্রীতম দাশু দাসের, মায়ের নাম হলো ভানুমতী কর, তার স্ত্রীর নাম ছিল শ্রদ্ধা দেবী, কন্যার নাম ছিল অস্পরা, যুবতী মেয়ে, ডিগ্রিধারী মেয়ে, সে পর্যন্ত কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। স্ত্রী কলেমা পড়লেন ডক্টর শিব শক্তি স্বরূপজি, যিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, যার নাম অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। এখান থেকে যদি কেউ ডিগ্রি অর্জন করে, দুনিয়ার কোন দেশের শিক্ষা প্রতিষ্ঠান তার ডিগ্রি সম্মান নষ্ট করতে পারে না। ওখান থেকে 12টা ভাষায় এমএ পাস করেছিলেন, 10টা ধর্মগ্রন্থের জ্ঞান নিয়ে ডক্টরেট অব ডিভাইনিটির পদমর্যাদা পেলেন। ভারত সরকার যার নামের পাশে সার্টিফিকেট দিল, হিন্দুস্তানে এনার মতে এত বড় ধর্মীয় জ্ঞানী পণ্ডিত আর কেউ নাই। সেই লোকটি কয়েক মাস তোমাসের বিখ্যাত মন্দির, উত্তর ভারতের বিখ্যাত মন্দির, মন্দিরটির নাম তোবাসের মন্দির, 120 বিঘা জমি বাউন্ডারি করে ঘেরা, 350 বিঘে জমিতে যা ফসল হয় মন্দিরের ব্রাহ্মণের নসিবে সব জুটে যায়। ওই মন্দিরের ব্রাহ্মণ যিনি হবেন তার নসিবে জুটবে 350 বিঘে জমির আয়, আর হাজার হাজার মানুষ প্রতিদিন ওই মন্দিরে পূজা দিতে হয়, 4 থেকে 5 বস্তা করে ফল হয়, হাজার হাজার টাকা মানুষ তাকে দিয়ে যায়, ভগবানের অবতার কলির কলকি হিসাবে সম্মান জানিয়েছিল। তুমি যদি আমাদের হয়ে কিছু বলো, তোমার কথাটা ভগবানের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে, আর ভগবান তোমার কথা শুনে আমাদের দুঃখ নিবারণ করে দেবে, এই জন্য তোমার কাছে আমরা আসি, তুমি আমাদের হয়ে কিছু বলবে। কয়েক মাস মন্দিরে পূজা করার পর একদিন বাড়ি এসে বললেন, বিবি হে শ্রদ্ধা দেবী ব্রাহ্মণী, গোটা দুই প্রশ্ন। স্ত্রী বললেন, হটিজ দা কোশ্চেন, হে আমার স্বামী কি প্রশ্ন তোমার? বলে প্রশ্ন হলো এই যে, আমি ন্যায় পথে চলব না অন্যায় পথে চলব, সত্যের আশ্রয় গ্রহণ করব না মিথ্যাকে বরণ করব। স্ত্রী বললেন, 65 কোটি মানুষ আপনার মুখের দিকে তাকিয়ে রয়েছে ভারতে, আপনার থেকে মানুষ আদর্শ শিখবে, আপনার থেকে মানুষ চরিত্র গঠন করবে, আপনি যদি অন্যায়ের পথ চলেন তাহলে মানুষ অন্যায় ভালোবাসবে, আপনি ন্যায় পথে চললে আপনাকে থেকে মানুষ ন্যায় পথ অবলম্বন করবে, আপনি যদি মিথ্যার আশ্রয় গ্রহণ করেন দেশের মানুষ আর সত্য খুঁজে পাবে না, আর আপনি সত্যের আশ্রয় গ্রহণ করলে মানুষ মিথ্যা ভুলে যাবে, কারণ আপনার আদর্শ থেকেই মানুষ আদর্শ তৈরি করবে। উনি বললেন, বিবি তাহলে এখন কি করব তাই বলো। বলে আপনাকে ন্যায় পথে চলতে হবে, সত্যের আশ্রয় গ্রহণ করতে হবে। ডক্টর শিব শক্তি স্বরূপজি বললেন, কালকের থেকে আর ফলের রস নসিবে জুটবে না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? মানে ফলের রসের সঙ্গে কি অসুবিধা হলো? আপনি দুটো প্রশ্ন করলেন, উত্তর দিলাম সঠিক, এতে ফলের রসে কি অসুবিধা? বলে ন্যায় পথে চলতে গেলে, সত্যের আশ্রয় গ্রহণ করতে গেলে মন্দির আর ঘন্টা হাতে করে সমাজকৃতের শলক পড়া যাবে না, আর শলক যদি না পড়ি বালতি খালি করা যাবে না, আর বালতি যদি খালি না হয় রস নসিবে জুটবে না। কালকের থেকে মুসলমানদের মতো রোজা রাখতে হবে। বিবি বলছেন, ব্যাপার বুঝি না। ডক্টর শিব শক্তি সরজি বললেন, আমি বেদ পড়তে জানি, পুরাণ পড়তে জানি, গীতা পড়তে জানি, বাইবেল পড়তে জানি, চিন্তাবাস্তা পড়তে জানি, রামায়ণ পড়তে জানি, মহাভারত পড়তে জানি, ত্রিপিটক পড়তে জানি, এমন করে ভাগবত পড়তে জানি, মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআন শরীফ আমি শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে পারি, এবং এক জায়গায় বসে তার মানও বলে দিতে পারি। আমাদের মতো মৌলবীদের কাছে হঠাৎ যদি কোনোদিন কোরআন শরীফ কেউ নিয়ে আসে, এসে যদি বলে, হুজুর এই জায়গাটা বুঝতে পারছেন একটু বুঝিয়ে মানে বলে দেন, হুজুর বলবে আমার স্যার পায়খানা 3 দিন ধরে হচ্ছে, হঠাৎ দেখলে গেছে লোটা পথ না দিয়ে আগে পায়খানা করে আসি, বাথরুম যদি দেখিয়ে দেন বাথরুমে ঢকবে না, বলবে কোন দিকে পেয়ারা বাগান, খড়ি বাগান, আখ বাগান আছে দেখিয়ে দে, ওই দিক থেকে কাজ মিটিয়ে আসি, খালধারির দিকে যদি হুজুর একবার কাঁসা বা পিতলের পদনা নিয়ে যায় জীবন আর ফেরবে না, খাল ঝাঁপিয়ে চলে যাবে, পদনাওয়ার পাওয়া যাবে না 150 টাকা হাবিস। এরাম হুজুর যদি খাল পাড়ে যেতে চায়, কলা বাগান আখ বাগানে ঢুকতে চায় বাথরুমের পায়খানার জন্য, তো হরেক মাল 150 টাকা মার্কা দিতে হবে ভাই, প্লাস্টিক প্লাস্টিক 650 টাকা মার্কা, ও চলে গেলে খুব বেশি অসুবিধা হবে না, তবে কাঁসাবা পিতলের লোটা পদ্মা যদি দেন ও জীবন আর ফেরবে না। ঠিক বললাম না ভুল বললাম? ফেরবে না। ভারতে প্রথম কোরআন শরীফের বাংলা বঙ্গানুবাদ করেছিলেন যিনি, মুসলমানের ছিলেন তিনি,
তার নাম হলো ভাই গিরিশচন্দ্র সেন। হিন্দুরা কোরআন শরীফ পড়ে, হিন্দুরা কোরআন ভালোবাসে, হিন্দুরা কোরআনকে ভক্তি করেছে। স্বাধীনতা বিপ্লবীর মহান নেতা মিস্টার মহাত্মা গান্ধী কোরআন ভালোবেসেছে। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু কোরআন ভালোবেসেছে। স্বাধীন ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রী মিসেস ইন্দিরা গান্ধী কোরআনের আদর্শ মেনেছে। ভারতের হিন্দুর ঘরের কীর্তি সন্তান ডক্টর রামনারায়ণ শাস্ত্রী আল্লাহর কোরআনকে ভালোবেসেছে। পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী কোরআন ভালোবেসেছে। লালা লাজপত রায় কোরআন ভালোবেসেছে। পণ্ডিত কালিদাস কাপুর কোরআন ভালোবেসেছে। তেজ বাহাদুর সাপ্রু কোরআন ভালোবেসেছে। চোরাসাঁকো ঠাকুর বাড়ির কীর্তি সন্তান বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আল্লাহ নবীর সুন্নতকে সারা জীবন পালন করে চলে গেছে। আর আমরা মুসলমান সেই নবীকে চিনতে পারিনি, এ দুঃখ কি আর রাখার জায়গা আছে নাকি ভাই? ভারতের কীর্তি সন্তান স্বামী বিবেকানন্দ আমেরিকার শিকাগো শহরে ইংরেজিতে 3 ঘন্টা বক্তৃতা দিয়েছিলেন। তার বক্তৃতার 3 ভাগের 2 ভাগ ছিল আমার নবীর জীবন আদর্শের উপরে। জোরে বলুন সুবহানাল্লাহ। যিনি বিশ্ব রেকর্ড করলেন, ভারতের কীর্তি সন্তান মর্যাদা পেলেন, স্বামী বিবেকানন্দ যিনি ইংরেজিতে বক্তৃতা করেছিলেন, ও দেশের মানুষেরা জানত ভারতের মানুষ ইংরেজি জানে না, 3 ঘন্টার মতো বক্তৃতা করলেন শিকাগো শহরে। বিদেশিরা বলল ভারতেরা এত ইংরেজি জানে জানে না, এবং তার বক্তৃতায় মানুষ মুগ্ধ হয়ে কেঁদেছিল। তার বক্তৃতা 3/2 অংশ ছিল আমার নবীর জীবন আদর্শের উপরে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমরা মুসলমান সেই নবীরে চিনতে পারিনি, শুধু নবী দিবস করতে এসেছে। আল্লাহুম্মা সাল্লি আলা লা ইলাহা ইল্লাল্লাহ 4 বার করেছি, কাজ মিটে গেছে, ব্যাস হয়ে গেছে, আর দরকার নেই। ও মুসলমান ভাইরা, আমার আচার্য বিনয় ভাবের নাম আপনার শুনে থাকবি, এর কেউ কোরআনের বাংলা অনুবাদ করেছে। ভারতের হিন্দুর ঘরে ছেলে মেয়েরা, এ দেশে যদি মানুষ হতে চাও, মুসলমানদের কোরআন আরবি ভাষায় লেখা, পড়তে জানো না মানে মতলব জানো না, বাংলায় লিখে দিচ্ছে একবার দেখে নাও পড়ে নাও, তাহলে তোমরা মানুষ হতে শিখবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? হিন্দুর ঘরের মহান কীর্তি সন্তান কথায় কথা বেড়ে যায়, যার নাম ডক্টর রামনারায়ণ শাস্ত্রী। উনি একটি তত্ত্ব দিলেন ইতিহাসে লিখে, আজ অমরত্ব লাভ করে রয়েছে লেখাটি। উনি বললেন ভারতের অধঃপতিত হিন্দু সমাজে ইসলাম এসেছিল আরব তৃপ্তি নিয়ে। ইসলাম যদি ভারতবর্ষে জমিনে না আসত, এ ভারতের অধঃপতিত হিন্দু সমাজের মানুষ কোনদিন মানুষ হতে পারত না। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কত বড় কথা বললেন তিনি। উনি বললেন ভারতের অধঃপতিত হিন্দু সমাজে ইসলাম এসেছিল আরব তৃপ্তি নিয়ে। ইসলাম যদি ভারতবর্ষের জমিনে না আসত, এ ভারতের অধঃপতিত হিন্দু সমাজের মানুষ কোনদিন মানুষ হতে পারত না। ইসলাম ধর্ম হিন্দুস্তানে এনেছিলেন যিনি, নাম হলো তার হজরতে খাজা আজমেরি, রাজস্থানের আজমিরে ঘুমিয়ে আছেন যিনি, যার বাবার নাম ছিল খাজা গিয়াসউদ্দিন, ওনার নাম খাজা এমন করে মহিউদ্দিন, হিন্দুস্তানের 3 জেন্ডা করলেন যিনি অবন্ধ আজমিরি রহমাতুল্লাহ। তিনি আজ ভারতে কলেমার প্রদীপ জ্বালিয়ে দিয়ে আজ আমাদের কলিজা ঠান্ডা করে দিয়ে দিয়েছেন। এ দেশে যখন সতীদাহ প্রথা ছিল, এ দেশে মেয়েরা যখন বাবার সম্পত্তির অধিকার পেত না, ওই সময় খাজা সাহেব ইসলামের আইন এনে ভারতের মুসলমানদের কাছে জারি করে দিয়ে দিলেন। মেয়েরা কি অপরাধ করল? স্বামী মারা গেছে ওরা আবার বিয়ে করবে। হিন্দু ধর্মের নিয়ম ছিল 2-4 মাস বিয়ের পরে যদি কোনো স্বামী মারা যায়, স্ত্রীকে হাত পা বেঁধেই স্বামীর চিতায় জীবন্ত পুরানো হতো। রাজা রামমোহন রায় বলল ধর্মে লাতিমার, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলল ধর্মে লাতিমার, মা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলল ধর্মের আইন পরিত্যাগ কর, আমার কন্যা সন্তান স্বামীর চিতায় জীবন্ত পুড়বে, আর বাবা বাবা করে ডাকবি, আর আমি বাবা শাসনের চিতার পাশে দাঁড়িয়ে তার ওই মরণ যন্ত্রণা দেখব, এটা কখনো যুক্তির কথা নয়। মুসলমানদের ধর্মের আইন কত ভালো, ওদের 5টা স্বামীও যদি মারা যায় সবার মেয়ে বিয়ে করতে পারবে, 100 স্বামী যদি মারা যায় 101 বার বিয়ে করতে পারবে। আমাদের ধর্মে মুসলমানদের আইন জারি কর, সতীদাহ প্রথা উচ্ছেদ কর। জোরে বলুন সুবহানাল্লাহ। হিন্দুর মেয়েরা বিয়ের পরে বাবার সম্পত্তির কোন অধিকার পেত না, কিন্তু আমাদের কোরআন বলেছে ছেলে তোমার বোনের বিয়ে হয়ে গেল, তোমার বাবার সম্পত্তির 1/3 অংশ মেয়ে পাবে, তুমি পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। কারণ মেয়ে স্বামীর কাছ থেকেও পাবে, ছেলের কাছ থেকে পাবে, ভাইয়ের কাছ থেকে পাবে, এই জন্য মেয়েকে 1 ভাগ দেয়া হয়েছে, ছেলেকে 2 ভাগ দেয়া হয়েছে। হিন্দুর মেয়েরা বিয়ে যতদিন হয়নি বাবার
সময় সম্পদ উপভোগ করত, বিয়ে হয়ে গেল আর কিছুই দেয়া হতো না। হিন্দুর মেয়েরা বলল, মুসলমানের মেয়েরা পাবে, ওরা সংসার জীবনে সুখ ভোগ করবে, স্বামীর সংসারে বাবার বাড়ি থেকে যাবার জমি বিক্রি করে এনে। আর আমরা হিন্দুর মেয়েরা কি অপরাধ করলাম? একই দেশে বাস করি, একই ভাষায় কথা বলি, একই সুরে কান গাই, একই বাজারে বাজার করি, একই স্কুলে পড়ি, ওরা পাবে আমরা পাবো না, ওটা হবে না। কলিকাতা হাইকোর্টে সেদিন মামলা দায়ের করলো, হিন্দুর মেয়েরা বলল মুসলমানেরা পাচ্ছে আমরা কেন পাবো না বলো। হাইকোর্টের জাজ ব্যারিস্টারেরা বলল, তোমরা দাবি করো নি তাও পাও নেই, মুসলমানেরা অনেকদিন আগের থেকে পেয়ে চলে যাদের ধর্মে আছে, তোমরা যদি এখন দাবি করো তাহলে আমরা আইন করে তোমাদের জন্য বাবার সম্পত্তি তিনের একাংশ উইল করে দেব। হিন্দু মেয়েরা দরখাস্ত করল, ওদের আইন পাশ হয়ে গেল মুসলমানদের আইন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মুসলমান ভাইরা আমার, সেই ইসলাম সেই ভারত, ভারতবর্ষে এসেছে মানুষকে মানুষ বানানোর জন্য। পণ্ডিত ধর্মপ্রসাদ শাস্ত্রী বললেন, পিতাদার তরফ থেকে মানুষের কল্যাণের জন্য যদি কোনো মহামানব এ পৃথিবীতে আবির্ভূত হয়ে থাকে, সে মহামানবের নাম হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি কেউ বলে মুহাম্মদ রসুল্লাহ পিতাদা প্রেরিত রসুল নয়, আল্লাহর পাঠানো মহামানব নয়, আমি হরপ্রসাদ শাস্ত্রী বলছি, পিতাদার তরফ থেকে মানুষের কল্যাণের জন্য কোন মহামানব এ পৃথিবীতে কোনদিন আবির্ভূত হয়নি। কোন মহামানব মানুষের কল্যাণের জন্য যদি এসে থাকে, নাম তার মুহাম্মদ রসুল্লাহ। আমি রামকৃষ্ণ পরমহংস দেবের নাম বলতে পারবো না, বুদ্ধ দেবের নাম বলতে পারবো না, চৈতন্য দেবের নাম বলতে পারবো না, গুরু নানকের নাম বলতে পারবো না, মহাবীরের নাম বলতে পারবো না, আচার্য কেশব চন্দ্র সেনের নাম বলতে পারবো না, যীশু খ্রিস্টের নাম বলতে পারবো না, বালক ব্রহ্মচারীর নাম বলতে পারবো না। মহামানবের ভিতরে যিনি শ্রেষ্ঠ, নাম হল তার মুহাম্মদ রাসূলুল্লাহ। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বর্তমান খ্রিস্টানের দেশে, আমেরিকার দেশে একজন উচ্চ লেখকের সুনাম হয়েছে, নাম হল তার ডক্টর এইচ এম হার্ট, বিশ্ববিখ্যাত লেখক হিসাবে তামাম পৃথিবীতে যিনি সুনাম পেয়েছেন, এই লোকটির নাম ডক্টর এইচ এম হার্ট। ইংরেজি ভাষা একটা বই লিখে তামাম বিশ্বে সুনাম অর্জন করেছে, বইটির নাম দিয়েছেন ইংরেজিতে দ্য হান্ড্রেড। কি নাম বললাম? দি হান্ড্রেড। বইটার নাম দিয়েছে দ্য হান্ড্রেড, এর বাংলা নাম হল একশো। বইটার বাংলা নাম হলো একশো, ইংরেজিতে নাম হলো দ্য হান্ড্রেড। লেখকের নাম ডক্টর এইচ এম হার্ট, আমেরিকার দেশের উচ্চ শিক্ষিত, খুব বড় সাহিত্যিক, খুব বড় লেখক। এই বইটা লিখে পৃথিবীতে খুব বড় সাহিত্যিকের সম্মান পেয়েছেন। তার বইতে একশো মনীষীর জীবনী লিপিবদ্ধ করেছেন, দুনিয়ার একশো ভালো লোকের জীবনী লিখেছেন তিনি। এই ভালো লোকের জীবনী লিখে পৃথিবীর মানুষের কাছে বড় সুনাম অর্জন করেছেন। তবে তার বইয়ের প্রথমে যে লোকটার জীবনী জায়গা পেয়েছে, সেই লোকটি রামকৃষ্ণ পরমহংস দেব নন, বুদ্ধ দেব নন, চৈতন্য দেব নন, গুরু নানক নন, মহাবীরই নন, আচার্য কেশব চন্দ্র সেন নন, যীশুখ্রিস্ট নন, বালক ব্রহ্মচারী নন, ডক্টর শিব শক্তি সৌরভ যে নন, যুক্তরাষ্ট্রের ভূতপূর্ব ছিলেন মিস্টার হুবারের নাম লেখা হয়নি, জার্মান প্রেসিডেন্ট মিস্টার হিটলারের নাম লেখা হয়নি, ইতালির প্রেসিডেন্ট মিস্টার সিনোর মুসোলিনির জীবনী লেখা হয়নি, চীনের প্রেসিডেন্ট মিস্টার শ্রীহংত্রি জীবনী লেখা হয়নি, যারা মরণের পর ইতিহাসে অমরত্ন লাভ করে রয়েছে এদের কারো নাম লেখা হয়নি। পৃথিবীতে বড় বড় বিজ্ঞান যারা এসেছে, কারবা নাম রুশো, কারবা নাম প্লেটো, কারবা নাম হেগেল, কারবা নাম ক্যান্ট, কারবা নাম ভয়েল, কারবা নাম জার্নাল, কারবা নাম মিলি, কারবা নাম টমাস কার্লাইল, কারবা নাম উইলিয়াম মোর, কারবা নাম এডওয়ার্ড কিবন, কারবা নাম গোয়েত, কারবা নাম আইজাক নিউটন, কারবা নাম ক্যালিলিও, বড় বড় বিজ্ঞান যারা এসেছে কারোর জীবনী তিনি লেখেননি। প্রথম যার জীবনী দিয়ে শুরু করেছেন তিনি হলেন আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বিশ্বনবী দিবস, বিশ্বনবী দিবস। ডক্টর এইচ এম হার্টকে জিজ্ঞাসা করা হলো, কত ভালো ভালো মানুষ আছে পৃথিবীতে, মুহাম্মদের জীবনী দিয়ে প্রথম কেন শুরু করলেন? উনি বললেন, বইয়ের প্রথমে ভালো জিনিস না দিলে মানুষের পছন্দ হবে না পড়তে। আমি যত নেতা আছে, যত ভালো মানুষ আছে, তাদের জীবনী নিয়ে রিসার্চ করে দেখলাম মুহাম্মদের জীবনীর উপরে কারো জীবনী হতে পারে না, তাই ভালো জীবনীটা আগে দিয়ে দিয়েছি যাতে মানুষ পড়লে ওদের মন ধরবে, আরো কিছু পড়ি, আরো কিছু পড়ি। আর প্রথমে যদি খারাপ লাগে পৃষ্ঠা ফুচিয়ে রেখে দেবে আর পড়বে না, তাই ভালো লোকটা দিয়ে শুরু করেছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ?
এই ভালো লোককে আদর্শ মেনেছিলেন যিনি ফুরফুরা সিলসিলার প্রতিষ্ঠাতা, যিনি নাম তার মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ, যার কথা আপনাদের কাছে বলতে চাইছিলাম। মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে লম্বা জামা, ইসলাম ছেড়ে দাইন পালন করে লোকটি পৃথিবীতে বিচরণ করেছে, যেখানে গেছে সেখানে সম্মান। বহু টাকা খরচ করে ফেলেছে আপনাদের গোবরডাঙ্গা পর্যন্ত, যদি লাইন পাতে না দেন আমাদের তো গাড়ি চলবে না। আপনারা কিছু পয়সা করিয়ে নেন, অন্তত লাইন পাতের একটু জায়গা দিয়ে দেন। গোবরডাঙ্গা সেজে বাবু বলল, হাজার হাজার বিঘা জমি আছে, লক্ষ লক্ষ টাকার মালিক, আর টাকা দেখিয়ে লোক দেখিয়ে লোক দেখিয়ে তোমরা পাটি বাঁধবে আমাদের জমিদার বাড়ির উপর দিয়ে, ওটা কখনো হবে না। তবে একটা নিবেদন করব, যাতে তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ হয়, টাকা খরচের হোসল উঠে যায়। মার্টিন পান কোম্পানি বলল, বলুন না কি বলতে চাইছেন। বলে, আমাদের নামে একটা কম্পার্ট ট্রেনে রেখে দিতে হবে, ওতে অন্য কোন যাত্রী উঠতে পারবে না, যখন আমাদের প্রয়োজন হবে ট্রেনে উঠবো, ভাড়া ভাড়া দিতে পারবো না। কোম্পানি বলল, তাতেই রাজি। জোরে বল, কারণ যখন লাইট পাততে দিচ্ছেন না, শেষ পর্যন্ত বেকার হয়ে যাবে আমাদের এত টাকা খরচ। তো আপনাদের জন্য একটা কম্পার্ট রেখে দিতে হয় দেব, জমিদার বাড়ির লোক যখন উঠবে যাবে, পয়সা পয়সাও নেব না, ওটা ফিরি। এই মাদিন বান কোম্পানি চারখানা বগির কোম্পানি একটা ঘর গোবরডাঙ্গা বাবুদের জন্য স্পেশাল করা ছিল ভাইজান। সেখানে নো অ্যাডমিশন বলে দরজায় লেখা ছিল, নো অ্যাডমিশন ফর পাবলিক, কোন সাধারণ মানুষ ঢুকতে পারবে না, কেবলমাত্র জমিদার বাড়ির মানুষ ছাড়া। একদিন গোবরডাঙ্গা সেজে বাবু, এনা ইংরেজ সরকার থেকে পাওয়ার ছিল, তিন ডাউন গুলি করে যদি কোনো মানুষও মার্ডার করে তার কেস হবে না, কারণ লোকটি ছিল সৎ প্রকৃতির মানুষ, অন্যায় পছন্দ করত না, অন্যায় দেখলে গুলি করে প্রাণনাশ করে দিত, ইংরেজ সরকার আমলে তার কোনো কেসও হতো না, এত সৎ প্রকৃতির মানুষ ছিলেন গোবরডাঙ্গা সেজে বাবু। পিছনে এমন করে তিনি মেড ইন ইংল্যান্ড কাদা বন্দুক কাঁধে করে নিয়ে গোবরডাঙ্গার প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছেন একটু চাঁদপাড়া হিসাবে। আর সেদিন ট্রেনে ভিড়ভাট্টা খুব, পুরো মৌলবী ট্রেনে করে যাচ্ছেন ভাইজান গাইঘাটা হয়ে ওই বনগার দিকে, কোম্পানির সব লোকজনের ভিড়। চিন্তা করলো বুড়ো ফকির, আমি এই লোকজনের ভিড়ে ঢুকলে তো পিছে মেরে দেবে, দেখি কোনো কম্পার্ট খালি আছে কিনা। দেখতে দেখতে দেখলে একটা ঘর খালি, কোনো লোকজন নাই। আল্লাহর মহানলী দাদা হুজুর কেওলা চিন্তা নিলেন, লোকের নজরে বোধহয় দরজা পড়ে নাই, আমার নজরে যখন পড়ে গেছে ঢুকে যাই, আরামে একটু বসি, গুড় গুড় করতে করতে মার্টিন ট্রেন যাবে, বনগা পর্যন্ত একটু স্বস্তি পাওয়া যাবে। মুসলমানপুর হয়ে এবার গাইঘাটায় চলে গেছে ট্রেন, কুমা হয়ে মুসলমানপুর হয়ে গাইঘাটায় চলে গেছে ট্রেন। আর গোবরডাঙ্গা সেজে বাবু সেদিন কি প্রয়োজনে চাঁদ পাড়ায় যাবে, উনিও প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে মেড ইন ইংল্যান্ড গাদা বন্দুক কাঁধে, যেখানে যেতেন বন্দুক কাছে রাখতেন, ওনার একটা পোষা হাতি ছিল, যা বলতো তাই শুনত। এই লোকটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছেন, এমন সময় ট্রেনে এসে দাঁড়িয়েছেন, নিজেদের কম্পার্ট দেখে কম্পার্টে ঢুকে যেয়ে তাকে এক ফকির থলি সিটে রেখেছে, আবার নিজেও বসে রয়েছে। ফকির থলি রেখেছে কাছে, এ থলিতে একটা গামছা, থলিতে একটা গেলাস, থলিতে একটা কোরআন শরীফ, থলিতে একটা লুঙ্গি, এইরকম কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে উনি বিদেশে যেতে নামাজ করতে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঢুকেই তো তাকে ফকির বসে রয়েছে, কোন হ্যাটকোট নেকটাইওয়ালা চাকরিজীবী লোক হলেও নাই মানা যেত, ভিড় ভাবটা ঢুকে পড়িয়েছে, কি করা যাবে। তো বলবি না বলবি একেবারে ফকির, বলছে ফকির এ কম্পার্টে তোমার অধিকার দিল কে ওঠার, হুজুর বলছেন সব কম্পার্ট ভর্তি, এটা একটু খালি আছে পুরো তাই উঠে গেছে। বলে দরজার উপরে দেখনি আমাদের নামে লেখা রয়েছে কোনো পাবলিকের প্রবেশ অধিকার নাই। বলে উপরে অত দেখি নাই ভাই, ট্রেন আবার ছেড়ে দেবে, তাড়াতাড়ি দরজা দিকে ঢুকে পড়েছি। বলে ফকির আমাদের এই কম্পানি ঢুকলে তার শাস্তি কি জানো। বলে কি, বলে আমার এই রাইফেলের গুলিতে তার প্রাণনাশ করি, আমাদের সিটে বসলে তার জীবন যাবে, এটা চতুর্দিকে সার্কুলার করা আছে। হুজুর বললেন বাবা না জেনে ভুল করে ঢুকে পড়েছি, সামনের স্টেশনে নেমে যাব, ফিরে নাই ঢুকবো, আবার কুতুকুতি দেয় দেখ কি করা যাবে, তোমাদের স্পেশাল কম্পার্ট বুঝতে পারিনি। বলে নেমে গেল হবে না, ও ফকির তোমার গুলি করে না দিলি, অন্যদিন আবার লোকে যে ঢকবে, জিজ্ঞাসা করলে বলবে সামনের স্টেশনে নেমে যাব, সবাই এক কথা বলবে, আর সিট তো তুষ উঠে যাবে, রোজ রোজ লোক ঢকবে আর পড়বে, আমাদের সিটের মর্যাদা থাকবে না। আজকে যদি তোমার গুলি করে মেরি দিই, মনের ভুলো কেউ ডান্ডা ধরেও ঝুলে যাবে না। হুজুর বললেন তাহলে ভুল ক্ষমা হবে না। বলে ক্ষমা হলো একমাত্র রাইফেলের গুলি,
পিসা বললেন বাবা তাহলে স্টেশন এসে গেলে কিন্তু নেমে যাব, তার আগে কাজ মিটিয়ে নাও। কাঁধের থেকে রাইফেলটা পেড়ে নিয়ে পিসাবের বুকের কাছে ধরে বলছে, যদি কিছু শক্ত থাকে বলো একবার শুনে নেই, কারণ গুলি টেনে দিলে তার জীবনের শখ মিটবে না। পিসা বলল, বাবা বলছো যখন তাহলে একটুখানি সময় দাও, আমার স্রষ্টার সঙ্গে একটু কথা বলে নেই। জোরে বলুন সুবহান আল্লাহর মহানবী। দোকানে হাত উঁচু করেছে আসমানের দিকে, হাত উঁচু করে বিড়বিড়ি করে একটু মোবাইল করেছে, যে মোবাইল এখন ফকিরের ঝোলাই খুঁজে পাওয়া যাচ্ছে। ফকির ফকির ওদের ঝোলায় এখন মোবাইল পাওয়া যাচ্ছে। ফকির ফকিরের টেলিফোন হচ্ছে, হ্যালো চাচা বলছে খবর বলো। বলে কোন পাড়ায়? বলে দক্ষিণ পাড়ায়। বলে আমি আছি উত্তর পাড়ায়। ক কেজি হয়েছে? বলে 4.5 কেজি। বলে আর দরকার নেই, রোজ রোজ ভিক্ষা করি বটতলায় আয় বাড়ি যাই। বলে চাচা দাঁড়াও বটতলায় আসি। মাঝে মাঝে ফকিরে ফকিরের টেলিফোন হচ্ছে, কারণ এয়ারসেল কোম্পানি 29 পয়সা 1 মিনিট কল, আর 1 টাকার নিচে তো এখন ভিক্ষা দিচ্ছে না, কারণ 58.5 চলে না। 1 টাকা ভিক্ষা দিলে 3 বার 1 শান। ফকিরের ঝোলা কি খালি যাবে নাকি ভাই? ও মাল চালাচ্ছে, অসুবিধে নাই। যুবক মাঝে মাঝে তেঁতুল তলায় দাঁড়াচ্ছে, হ্যালো হাজির। মেয়ে দুতলার ছিল কটার পাশে দাঁড়িয়ে বলছে খবর বলো। বলে 5টার সময় দরকার। 5টার সময় দরকার। বলে 5:30 যাচ্ছি, ওখানে বস, অসুবিধে নাই। এখন হাজির বাড়ির সামনে যেয়ে কোনো ঝামেলার দরকার যুবকের নাই। তেঁতুল তলায় দাঁড়িয়ে অ্যাকশন করতেছে, আর হাওয়ার মাধ্যম দিয়ে খবর দুতলার চিলেকোঠায় পৌঁছে দিচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? ঝামেলা চলতেছে এখন রাস্তাঘাটে, পথে বাড়ি আর কোনো ঝামেলা নাই, যা হচ্ছে অ্যাকশন সব রাস্তাঘাটে পথে। সিনেমা যাত্রা থিয়েটার কথাবার্তা সব সেটেল, আর সেটেল হয়ে গেলে চার কাপ করে খাচ্ছে একসঙ্গে, অসুবিধে কিছু নেই। হুজুর একটু টেলিফোন করে দিলেন, হ্যালো ওহে আমার আল্লাহ, মুসিবতে পড়েছি, বিপদে পড়েছি। উপরে লেখা আছে পাবলিকের পারমিশন নাই, আমি দেখি নাই, বুড়ো মানুষ ভিড় ভাট্টা বলে ঢুকে গেছি। এখন এদের নাকি কম্পার্ট মার্টিন পান কোম্পানি এদের জন্য স্পেশাল বরাদ্দ করেছে। আমি বললাম সামনে নেমে যাবো, তাও তো শোনে না, বলছে বক্ষ ঝাঁজরা করবো গুলি দিয়ে। আল্লাহ ওই খবর দিন সেনে বাবু রাইফেলের গুলি দিয়ে, আমার জীবন যদি থাকে তাহলে কেউ আমাকে বাঁচাতে পারবে না, আর ওর গুলিতে যদি আমার প্রাণ না থাকে, হাজার চেষ্টা করলো আপনার বান্দার একটা পশমের ক্ষতি করতে পারবে না। আল্লাহ তুমি যেটা ভালো বোঝো করো। আমরা বিপদে মুসিবতে বললি মেম্বারের কাছে যাই, যা পারো তুমি করো, এখন তুমি আসো ভাই প্রধান, দরখাস্ত দিয়ে যাচ্ছে তোমার কাছে, ঘর পুড়ে গেছে, বন্যায় ঘর ভেঙে গেছে, দরখাস্ত দিচ্ছে, আর কেউ পাক না পাক অন্তত হাউস লোনটা যেন আমার নসিবে জুটে যায়। একটু খেয়াল দেখো, 11টা ভোট আছে কিন্তু বাড়ি আমার, প্রধানের চিন্তা আছে। মুসলমান ভাইরা আমার, আমরা বিপদে পড়ি, মানুষ মানুষের কাছে হাত পাতি, মানুষ মানুষের কাছে সাহায্য চাই। আদম নবী থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত যত নবী পৃথিবীতে এসেছে, যখন এই বিপদে মুসিবতে পড়েছে, এরা টেলিফোন করেছে আল্লাহর কাছে। দুনিয়ার কোন মানুষের কাছে কোন নবী কোনদিন হাত পাতিনি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবীদের জীবন আদর্শ যারা বাস্তবে রূপায়ণ করেছে, এদের আল্লাহর ওলি বলা হয়েছে। ওলিরা যখন কোন বিপদে মুসিবতে পড়েছে, জীবনে কোনদিন কোন মানুষের কাছে হাত পাতেনি, আমার আল্লাহ তাদের অপমান করেনি। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? গোবর টেঙ্গার সেজে বাবু, সংক্ষেপ কথা পরবর্তী বক্তা আসবেন, আপনাদের কাছে আলোচনা রাখবেন। দেখতে দেখতে রাত 11:30 হয়ে গেছে, 2 ঘন্টার উপরে হয়ে গেল, পরবর্তী বক্তা আসবেন। আমি যেটা আপনাদের কাছে বলতে চাইছি সেটা হলো এই যে, হুজুর কেবলা চুপ করে দাঁড়িয়ে গেল। গোবর টেঙ্গার সেজে বাবু, আর কোন জনগণ যাতে কম্পারে না ওঠে, কাঁধের থেকে মেড ইন ইংল্যান্ড কাদা বন্দুক পেরিয়ে নিয়ে বুকের কাছে নলটা ধরে এবার টিগার টানা শুরু করেছে। টিগার সামনের থেকে পিছনে আসে কিন্তু গুলি বাহিরে হয় না। আমার আল্লাহ বললেন, মান কানা লিল্লাহি, রাসূল বলেছেন মান কানা লিল্লাহি, যদি কোন ব্যক্তি আল্লাহর হয়, কান আল্লাহু লাহু, আমার আল্লাহ সেই লোকটির আপন হয়ে যায়। আর আমার আল্লাহ যখন কোন বান্দার আপন হয়ে যায়, অকুল্লা সাইয়িন ইয়ান ফাউনাস, সমস্ত সৃষ্টি ওই লোকটিরই তখন বশ হয়ে যায়। জোরে বলা যাবে কি একটু সুবহানাল্লাহ?
আগুন তার বশ হবে, পানি তার বশ হবে, হাওয়া তার বশ হবে, লোহা তার বশ হবে, মাটি তার বশ হবে, বাঘ তার বশ হবে, প্রয়োজনে পিঠে করে নিয়ে বাড়ি পৌঁছে দেবে, জীবনে কুংরানি আওয়াজ দেবে না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের একটু সুন্দর বনের জঙ্গলে চলেন, চার ইংরেজি নাম দা রয়্যাল বেঙ্গল টাইগার, হলুদ কালো ডোরা কাটা, এই তো আঠাত লম্বা, সেদিন চিড়িয়াখানা একটা ধরে নিয়ে এসেছে, ট্রিটমেন্ট হচ্ছে, পায়ে তার ক্ষত হয়েছে, তাই কাগজে দেখছিলেন না, পায়ে ক্ষত হয়েছে, ট্রিটমেন্ট হচ্ছে, আঠাত লম্বা লেজ বাদ দিয়ে। ওর সামনে যদি একবার জঙ্গলে দেখা হয় আর দেখে যদি বলে আমি মৌলভি মিলাদ মহবিল করি, মাথায় টুপি দেই, দাড়ি রেখে শিখায়, লম্বা জামা দিয়ে যাই, ভালো মন্দ মুরগি টুরগি তাওটা খায়, পায়ে হেঁটে হেঁটে ব্যথা হয়ে গেছে, একটু পিঠে করে নিয়ে লঞ্চটা নদীর ধারে আছে পৌঁছে দিয়ে আয়, বাঘ বলবে বাউন্ডারি ভিতরে আয়, বাউন্ডারির ভিতরে আয়, বাউন্ডারি বোঝেন তো, এক লাফে যত দূর যেতে পারে, এইরকম ভিতরে যদি আমার মতো মৌলভিরে পায়, লাফ একটা দেবে, খাটটা কামড় মেরে ধরে পিঠে তুলে নেবে, তবে লঞ্চ ভটভটির দিকে আসবে না, যেদিকে ঘন জঙ্গল আছে ওই গোল গাছ আছে, এমন করে কেওড়া গাছটা যেদিকে বেশি বেশি আছে ওই দিকে ঢুকে যে গাছের গায়ে গোটা দিন আষাঢ় মেরে বলবে ঠান্ডা, মাঝে মাঝে দরকার হবে 7 কেজি করে কামড়িয়ে খাবো, তিন দিনের চিন্তা দূর হয়ে গেছে, কোন অসুবিধে নেই, আর তো তিনটে দিনের চিন্তা দূর হয়ে গেছে, করে পেয়ে তিনটে দিন আনন্দ করে করে খাবে। মুসাদ্দিদে বাবা আবু বকর সিদ্দিকীর রহমাতুল্লাহি রেসপেক্ট করেছে, সম্মান করেছে, আল্লামায়ে বাংলার রুহুল আমিন রহমাতুল্লাহের কথা শুনে বাঘ রাস্তা ছেড়ে দিয়ে নিচে নেমে গেছে, পার্শ্বের জমিনে ঘুমিয়েছেন যিনি ভাইজান আল্লাহর মহান ওলি শেখ সাদির রহমাতুল্লাহ, জঙ্গল থেকে কাঠগুলো কাটতেন, বোঝা করে বাঘের পিঠে তুলে দিতেন, আর বাঘ কাঠগুলো বাড়ির দরজায় পৌঁছে দিয়ে যেত, কি মানুষ ছিল তারা, আর আমরা কি মানুষ হয়েছি, আর দেখলে তার জব হয়ে যেতে হয়, গুলি যখন লাগলো না, হুজুর বলছেন কি খবর বাবা, বলে অনেকদিন মেশিন চালানো হয় না, ভিতরে বোধ হয় জং টং পড়ে গেছে, পিসা বলছে জমলা মাল কাঁধে করে নিয়ে ঘুরিয়ে বেড়াচ্ছে তুমি, এরা মাল বইয়ে কিলা ভাগা, বলে হুজুর অনেকদিন চালানো হয় না, লোক পাই না, আজকের পেয়ে গেছি, তো ভিতরে জং পড়েছে, গুলি বোধহয় সচ্ছে না, বলে তাহলে মাল কাঁধে করে না বাড়ানো ভালো, শুধু লোকের ভয় দেখাও, বলে হুজুর একটুখানি দেখি ভিতরটা কি হয়েছে, খাটটা ভেঙে নলটা আলগা করলেন, আলগা করে ভিতরে দেখলো গুলিটা ঠিকই আছে বটে, এবার আবার ফের করে লাগিয়ে দিয়ে জানালার ধারে নলটা ধরে টিকার টেনেছে, গুম করে আওয়াজে একটা গুলি বেরিয়ে গেছে, পিছিয়ে বললো বাবা খবর কি, বলে হুজুর লাইন ক্লিয়ার, বলে তাহলে, বলে স্টেশন আসতে দেব না, এবার আপনারে কিন্তু ছাড়া হবে না, পিসা বলল বাবা স্টেশন এসে গেছে কিন্তু একটু তাড়াতাড়ি নাও, দ্বিতীয়বার বুকের কাছে নল ধরি, আবার একটা গুলি পুরি দিয়ে টিকার টানছে, মেশিন বলছে গেট আউট, ডন্ট টাচ, নট অ্যালাউড, কাজ হবে না, বন্ধুর সঙ্গে ঝামেলা করতে পারবো না, আমি লোহা আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ, ওর সঙ্গে বন্ধুত্ব করে ফেলেছি, আমার দ্বারা কোন দুর্ব্যবহার হবে লোহা আমি ওটা পছন্দ করি না, এজন্য আমাকে দিয়ে কোনো কাজ করতে পারবে না, হুজুর বললেন কি খবর, বলে সেখানে বোধহয় আবার বেঁধে গেছে জঙ্গে, পিসা বলেন ভালো করে লাইন ক্লিয়ার করে নাও, নলটা ভেঙে একটু গুঁতো গাঁথা দিয়ে গুলে দিয়ে লাইনটা ভালো করে ক্লিয়ার করে নিয়ে এবার নলটা লাগিয়ে টিকার টেনেছে, গুম করে আওয়াজ হয়ে গুলি বেরিয়ে গেল, হুজুর বললেন কি খবর, বলে লাইন ফুল ক্লিয়ার হয়ে গেছে, আর অসুবিধা নেই, বলে তাহলে মানে স্টেশন কি এসে গেছে, মানে আমি শুধু গুলি পরমার টিকার টানবো, কাজ কমপ্লিট হয়ে যাবে, তৃতীয়বার একটা গুলি ভরে নিয়ে হুজুরের বুকের কাছে 1 থেকে 1.5 ফুট দূরে মেডিন ইংল্যান্ড কাদা বন্দুক, সে যুগের দামি মাল ছিল ভাই, মালটা বুকের কাছে ধরে আবার টিকার টেনেছে, মেশিন বলছে নট অ্যালাও, কাজ হবে না, হুজুর বললেন খবর কি, বলে সেই তো আবার কি হলো, বলে ওই অবস্থা একবার জানলায় ধরে বাইরে মারো, যেই মেরেছে ঘুম করে আওয়াজ হয়ে গুলি বেরিয়ে গেল, যে নল বুকে ধরলে আওয়াজ হয় না, আর নল ঘুরে অন্যদিকে দিয়ে টিকার টানলে আওয়াজ হয়, বিশ্বাস বলছেন বাবা খবর কি, বলে মেশিন আর কাঁধে করে রাখবো না, এই মেশিন ফেলে দিচ্ছি ট্রেনের পাতা নিতে, আল্লাহর ওলির পা দুখানা জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে শুরু করে দিল, বিশ্বাস বলে বাবা আমি ফকির আর গোবর ডেঙার জমিদার বাড়ির কীর্তি সন্তান, তুমি পা জড়িয়ে ধরলে স্টেশন এসে যাচ্ছে, লোকজন দেখলে তোমার পেস্টি ঝাম্বার হবে, আত্মসম্মান মর্যাদা লাগব হবে, বাবা পা ছেড়ে দাও, বলে আপনার মতো ভগবানের অবতার কলির কলকি দেবতার পা জড়িয়ে ধরলে পাপ মোচন হবে, এতে সম্মান নষ্ট হবে না, হবে না, একটু জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর,
সম্মান নষ্ট হবে এতে পাপ মোচন হবে হুজুর বললেন বাবা ছেড়ে দাও তুমি পা ছেড়ে দাও পা ধরো না গোবর ডিঙ্গার সেজে বাবু বলে হুজুর পা ছেড়ে দেব তবে একটা দাবি আপনার কাছে বলে কি বলে আপনি আমাকে ক্ষমা করছেন কিনা বলুন আপনার সঙ্গে বেয়াদবি করেছি দুর্ব্যবহার করেছি মেজাজ গরম করেছি ফকির বলে কত রকম মেজাজ চড়ায় কথা বলেছি আপনি আমাকে ক্ষমা করবেন কিনা বলুন পিসা বলল বাবা ক্ষমা করতে পারি তবে একটা শর্ত মানতে হবে বলে কি শর্ত বলেন টাকা চাইলে দেব সোনা চাইলে দেব ভালো খেতে চাইলে খেতে দেব জমিদার বাড়ির ছেলে যাই চাইবেন তাই দেব শর্ত বলন পিসা বললেন জামা কাপড় নেব না টাকা পয়সা নেব না সোনা দানা নেব না তোমাদের বাড়িতে খাওয়ার সময় নাই আমার যেতে হবে চট্টগ্রাম বাংলাদেশে বাবা সময় হাতে নাই তবে তোমার কাছে আমার দাবি আমার মতো টুপিওয়ালা দাড়িওয়ালা লম্বা জামাওয়ালাদের সঙ্গে কোনদিন দুর্ব্যবহার করতে পারবে না গোবর ডেঙ্গার সেজে বাবু বললেন টুপি দাড়িওয়ালাদের এতদিন চিনতে পারেনি আজকের চিনি নিয়েছে যখন যতদিন বাঁচব টুপিওয়ালাদের সঙ্গে সম্মান দেখাবো জোরে বলুন সুবহানাল্লাহ এই লোকটি বললেন হুজুর যাচ্ছেন কোথায় বলে চট্টগ্রামে বলে চট্টগ্রামের মানুষ মানুষ হবে আর গোবর্ডেঙ্গার হাবলার মানুষ অমানুষ হয়ে থাকবে এটা আমি পছন্দ করি না ওয়াজ আমাদের জমিদার বাড়িতে করতে হবে চট্টগ্রামের মানুষ মানুষ হবে ওয়াজ শুনে আর গোবর্ডেঙ্গা অশোকনগর হাবলার মানুষ অমানুষ হয়ে থাকবে এটা পছন্দ করি না আপনার মতো ভালো মানুষের কথা আমাদের শোনাতে হবে উনি বললেন হবে বাবা চিন্তানে চন্দ্র বেরিয়ে যাচ্ছি পাল্লি বাসি বলে না হুজুর দিন বলে যেতে হবে আমি জানি আপনারা ওয়াদা করলে ভঙ্গ করেন না আজকে দিন বলে যেতে হবে বিশ্বাস বলল বাবা না শুনে তখন ছাড়বে না কার্তিক মাসের ১৬ তারিখ দিন দিলাম তোমাদের জমিদার বাড়িতে আসব বলে আপনার জন্য বক্তৃতার মঞ্চ তৈরি করব সেদিন হাজারে হাজার মানুষ ৫০ থেকে ৭,০০০ মানুষের সমাগম হয়েছে গোবর্ডেঙ্গার জমিদার বাড়িতে আর পুরপুরার ফকির সাহেব এসে ৩ ঘন্টা ওয়াজ করেছিলেন মানুষ কেঁদে জারে জারে হয়ে গিয়েছিল একটু জোরে বলা যাবে কে সুবহানাল্লাহ নারায়ণ তাকবীর এই গোবর্ডেঙ্গার ছেলে বাবু যতদিন হায়াতে বেঁচে ছিল ফুরফুরার ইসলাম সাহেবের মাঝের দিন ফুরফুরা ইসলাম সাহেবের মাঝের দিন ২২শে ফাল্গুন ফুরফুরা শরীফে এসে দাদা হুজুরের সঙ্গে সাক্ষাৎ করে করে যেতে আর আমরা চিনতে পারিনি তাদের পেরেছি নাকি ভাই আমরা পারিনি